প্রতিবেশী দেশ ভারত থেকে আসা মাদকের একটি বড় চালান জব্দ করেছে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় পাঁচ যাত্রীর লাকেজ তল্লাশি করে উদ্ধার করা হয় প্রায় অর্ধ লাখ পিস ট্যাপেন্টাডল ট্যাবলেট। ইউএস বাংলা ফ্লাইটে করে ভারত থেকে আসা পাঁচ যাত্রীর কাছে মাদক আছে এমন গোয়েন্দা তথ্যের উপর নজরদারি বাড়ায় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। বিমানবন্দরের গ্রিন চ্যানেল পার হওয়ার সময় তাদের ব্যাগ তল্লাশি করলে অভিনব কায়দায় লুকিয়ে রাখা 42,000 পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট পাওয়া যায়। মাদক কর্মকর্তারা বলছেন, ভারতে এই ট্যাবলেটটি ব্যথানাশক হিসাবে খোলা বাজারে বিক্রি হলেও বাংলাদেশে এটি নিষিদ্ধ। ঔষধ প্রশাসন অধিদপ্তর, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফার্মেসি বিভাগ এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর এই করে যে টাপেন্টাডল একটা মাদক এবং এটা খ শ্রেণীর মাদকদ্রব্য হিসেবে শিডিউলভুক্ত হয়েছে, আমাদের মন্ত্রণালয় থেকে আমরা এই ধরনের ই করেছি। কিন্তু এই বিষয়টি হলো এটা তারা বাংলাদেশে কিন্তু এখন প্রোডাকশনটা হচ্ছে না, ভারত থেকে মানে প্রতিবেশী দেশ থেকে তারা ই করে নিয়ে এসেছিল। তো এখানে আমরা টোটাল 42,200 পিস যেটা আপনারা এখানে দেখছেন যা আছে এটা উদ্ধার করতে তাদের কাছ থেকে সক্ষম হয়েছে। এটা যে শুধু যে তারা এই জিনিসটাই এনেছে তা নয়, লাগে যে অন্যান্য জিনিসও এনে দ্রব্যাদি তারা এনেছিল, ঔষধ ছিল কিছু এবং মোবাইল যেগুলো আমরা কাস্টমস সংবাদ সম্মেলনে আরও জানানো হয় এই ট্যাবলেটটি সেবন করে নেশা করছে দেশের একটি শ্রেণী। চক্রটির মূল হোতা সোলাইমান প্রতি মাসে কয়েকবার ভারত যেতেন এই ট্যাবলেটটি আনতে, আর তার সাথে করে নিয়ে যেতেন গ্রুপের চার থেকে পাঁচ জনকে। তারা যাচ্ছে কিন্তু বেনাপুল দিয়ে, আসার সময় আসছে এয়ারে, যেটা ল এনফোর্সমেন্ট এজেন্সিকে ফাঁকি দেওয়ার জন্য এই কাজটা করছে। একজনকে রুগী সাজায়, তো নর্মালি সাধারণত যে হুইল চেয়ার ধাকে একজনে নিয়ে যাচ্ছে, এটা মানুষ একটু মানবিক দিক দিয়ে দেখে যে পার করে নিয়ে যাচ্ছে, এই টেকনিকটা তারা অবলম্বন করছিল এবং প্রায় এই অন্যান্য ইতো করেছে। এর আগে কয়েকটা চালান তারা এনেছে বলছে, আমরা যদিও তাদেরকে সেই থেকেই কিন্তু যখন আমাদের কাছে আসলো যে এই ধরনেরই তারা আনছে, তখন কিন্তু আমরা এইদিকে তাদের প্রতি নজর দিয়েছি। তো এখানে তাদের পাসপোর্টগুলো আমরা যখন অবজার্ভ করি পরীক্ষা করে দেখা গেলো যে মাসে কয়েকবার তারা যাচ্ছে, পাঁচ ছয়বার মাসে যায়, একটা মানুষ পাঁচ ছয়বার মাসে যাচ্ছে এবং বাই রোড যাচ্ছে, এয়ারে আসছে, এখানে অবশ্যই ভিন্ন ধরনের কিছু। আসলে এই তথ্যগুলো যদি আমরা যথাযথভাবে পাই, এই যে এই ধরনের একটা তথ্য আমরা পেয়েছি যার ধরুন অনেকদিন যাবত এটার পিছনে থেকে আমরা এটাই করতে সক্ষম হয়েছি। কিভাবে এই মাদক দেশে বিক্রি হয় এবং এর গ্রাহক কারা ও দামি বা কত, সেই তথ্য নেই মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের কাছে। সোলাইমান কিন্তু ক্যারিয়ার না, সোলাইমান নিজেই এদের ব্যবসায়ী এবং সে তার একটা গ্রুপ নিয়ে যায়, এইটাই আবার বিকল্প নয়। কেমন দাম, কি দামে ওইখানে তারা কি ই করেছে, কি দামে আমরা এখানে তারা বিক্রয় করছে, এই জিনিসটাও আমরা কিন্তু আমাদের জিজ্ঞাসাবাদে নিচ্ছি। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন হৃদয় ইসলাম রাজু, এ কে এম আবু সাইদ, আশিক সাইফ ও মোহাম্মদ ফারুক। এই চক্রের অন্যান্য সদস্যদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। মনির হোসেন তপু, এটিএন বাংলা, ঢাকা।